बाबा কি লো আবার কিছু কইবা? কিছু কইতাম অফিসে যাইতেছস? অফিসে যাইতেছি না, নাস্তা যাইতেছি। তো মমতা যাইছে না, ওনার ড্যান্স যাইতেছে, ওনার নাস্তা যাইতেছি, বুঝছো না? আছি মমতা দল লাগে। তোমার বাবা ঘুরে রয়েছে বাতাসে, দেখো না আমরা আমার করে তাকাই থাকেন কি লিগা? কি কইবা, তাড়াতাড়ি কম, আমার সময় কম। তুই তো জানোস সংসারের দায়িত্ব আমি, আমার কাছে এখনো আছে, আমি চালাইতেছি সংসারটা। হ্যাঁ বাবারে, তুই একটা ভালো চাকরি করস, তুই 10,000 টাকা দেস, তোর ছোট ভাই 10,000 টাকা দে। এখন মেন কথা বাবারে, বাজারের যে দাম তা তো জানোসই, মাছের সুটে মাছে তো আড্ডা হয়ে যায় না। পাঙ্গাস মাছ তাও 220 টাকা 30 টাকা কেজি, 100 টাকার নিচে কোনো তরকারি নাই। হ্যাঁ তুই গোনা টাকা দেস, তোর ভাইও গোনা টাকা দেয়। এখন বাবারে কইছিলাম, আর তো তোর ভাই ছোটটা চাকরি করে, কয় টাকা বেতন পায়? আর তুই তো মাশাল্লাহ দিলে 2,500 টাকা বেতন পাস। আমি কইতে চাচ্ছিলাম বাবা, যদি তোরা তো 10,000 টাকাতে দুজন খাস, যদি কিছু টাকা বাড়াই দিতি তাহলে আর কি এই সমস্যাটা হইতো না। আর তো যে তোর বউ, তোর বউ তো মনকার গুড়া মশলা খায় না, করলা ভাজি খায় না, আলু ভর্তা খায় না। তোর বউ বড় বড় চিংড়ি মাছ, বোয়াল মাছ, গরুর গোস্ত, খাসি গোস্ত, এই যে 10,000 টাকা দেয় আছে, আমি তো সংসার চালাইতে পারতাছি না। তুমি যে খাও, তোমার তোমার পিছিয়ে দুনিয়ার টাকা যায়, তুমি তো গরু। আব্বা, কি যে তোমার শরীর অসুস্থ নাকি? না অফিসে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি অফিসে যেতেছি। ব কিছু বলবা? ব বলো। বলবারে কেমনে যে কই, তুই তো ছোটখাটো একটা চাকরি করস জানি, কিন্তু রে বাবা এখন যে টাকা পয়সা দিতে আসছ তোরা, তোরা দুই ভাই, তোর বড়টা দেওয়াস না 2,00,000 টাকা বেতন পায়, ওই 10,000 টাকা দেয় তুই 10,000 টাকা দেস। বুঝি তোর কষ্ট হয়, কারণ তুই ছোট একটা চাকরি করস, মানে বাবারা দেখ বাজার সদের দাম 100 টাকার নিচে কোনো তরকারি নেই। মাছ পাঙ্গাস মাছের কেজি হয়েছে 200 টাকা, 220 টাকা, 30 টাকা, যে মাছ মানুষ খাইত না। কিন্তু জানো যে তোর আর কি কমু? আব্বা, তুমি তো জানো আমি বেতন পাই কয় টাকা। মাসে বেতন পাই 15,000 টাকা। 15,000 টাকা বেতন পাইয়া কি হয় ক? বাবারে আমি তো বুঝি, এবার টাইম নিয়ে খিচ্ছে, অনেক সময় দেখা গেছে যদি কোনো মানে কোনো প্রজেক্টের কাজ ওভার টাইম টাইম করে টুইরা দেখা গেছে আর 5,000 টাকা, 20,000 টাকা টাইম নিয়ে খিচ্ছে কোনো রকম হয়, তাও দেখা গেছে যেটু যা পারি এই 8,000 টাকা দিই। তারপর তো আমার তো একটা পরিবার আছে, এখন সব কিছু তো আর তোমার খুললে করা লাগে না। বাবারে আমার ওয়াইফের তো একটা খরচা আছে, আমার নিজের একটা খরচ আছে, দেখিন দেখাই পায়ে হাইটটা যাই আবার পায়ে হাইটটা এই বন্ধু আসি বাসায়। বুঝি তোরে বাবা, দেখ আমার তোরা যে টাকা পয়সা দিতে আসছিস, এখন আমি তো সংসার চালাইতে পারতাছি না। বাজারে গেলে মানে মাথা গরম হয়ে যায়, আর তোর বউ তো সেই হুড়বাড়ি দিয়ে আইসস, কি করবো আনোছো না? কর। আর ওই যে তোর বড় ভাইয়ের বউ, তোর ভাবি, ওই তো জমিদারের মাইয়া, বড় লোকের মাইয়া, ওই আলু ভর্তা খায় না, করলা ভাজি খায় না, শাক ভাজি খায় না, কোনো কিছু আনলে গুড়া মাছ তো খাইতেই পারে না, গুড়া মাছ আনলে চিলে চিলি করে, এম 3 বেলায় মাছ বস্তু খাইতে চায়, কিন্তু এম যে টাকা পয়সা দেয় ওইও 10,000 টাকা দেয়। কেমনি কি করুন বাবা, এলিয়া চিন্তা করছে বুঝছো? আব্বা শোনো, বড় ভাই তো মাসে 2,00,000 টাকা বেতন, কম তো না, হয়তো সংসারটা ঠিকই চালাইতে পারে। আর আমি যতটুকু পারি অতটুকু তো অবশ্যই দিতে চাই। আমার যদি ইনকাম থাকতো আমার এত কথা কওয়া লাগতো না, আমি সব টাকায় আমি খরচা করতে পারতাম। আমি এই খরচার ডরে মানে ইনকাম সোর্স নাই দেখে আমি আমি তোমার বৌমারে পাঠাই দিছি। বাবা কি করবো কও, আচ্ছা ঠিক আছে, যা তুমি বড় ভাইয়ের কথা কও যে যেন টাকা পয়সা কিছু বাড়ায় দেয়। আমি তো মানে আমার উপর যদি প্রেশার দেয় তাহলে আমার মনে ছাড়া কোনো উপায় নেই, কারণ আমার দেখতেছো আমি আমি যদি মাসে বেতন বেশি পাইতাম তাহলে তো আমার সমস্যা ছিল না, বাবারে তুমি তো জানো। তোর আমার 2টা সন্তান, এসব অলক্ষণী কথা বলিস না, যা অফিসে যা, আচ্ছা তো গেলাম, বস বলি, কি যা হাল একটু? অফিসে। আচ্ছা সালাম আলাইকুম। এই আসো, গেটটা লাগা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো দেখে শুনে অফিসে যাইও, আর তো পরে লাঞ্চ কিন্তু করে নিও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা বাবা কি হইলো, আবার কিছু কইবা? কিছু কইতাম অফিসে যাইতেছস? অফিসে যাইতেছি না, নাস্তা যাইতেছি। তো মমতা যাইছে না, ওনার ড্যান্স যাইতেছে, ওনার নাস্তা যাইতেছি, বুঝছো না? তুমি জানো না যে আমি অফিসে যাই না, কই যাই? এরকম করে কথা বলছো বাবা? তা কিরকম করে কথা কমু, তুমি জানো না আমি অফিসে যাই? তা তুমি জিজ্ঞেস অফিসে যাইতেছি না, ওই যে মমতা যাইছে, আম কই ওই পাড়ায় ওনার নাচ নাচ গান হইতেছে, আমি যাই নাচতেছি মমতাদের লগে। তোমার বাবা ঘুরে রয়েছে বাতাসে, দেখো না আমরা আমার করে তাকাই থাকেন কি লিগা?
বাবা একটা কথা কইতে চাইছিলাম আর কি। কি কইবা তাড়াতাড়ি কও, আমার সময় কম। বাবা কি কমু, তুই তো জানোস সংসারের দায়িত্ব আমি আমার কাছে এখনো আছে, আমি চালাইতেছি সংসারটা। হ্যাঁ বাবারে, তুই একটা ভালো চাকরি করস, তুই 10,000 টাকা দেস, তোর ছোট ভাই 10,000 টাকা দে। মেন কথা বাবারে, বাজারে যে দাম তা তো জানোসই, মাছে শুটে মাছে তো আড্ডা হয়ে যায় না, পাঙ্গাস মাছ তাও 220 টাকা 30 টাকা কেজি, 100 টাকার নিচে কোনো তরকারি নাই। হ্যাঁ তুই গোনা টাকা দেস, তোর ভাইও গোনা টাকা দেয়। হ্যাঁ বাবারে কইছিলাম, আর তো তোর ভাই ছোটটা চাকরি করে, কয় টাকা বেতন পায়? আর তুই তো মাশাল্লাহ দিলে 2,500 টাকা বেতন পাস। তা আমি কইতে চাইছিলাম বাবা, যদি তোরা তো 10,000 টাকাতে দুজন খাস, যদি কিছু টাকা বাড়াই দিতি তাহলে আর কি সমস্যাটা হইতো না, বুঝছস? এর লেগে তোকে ডাক দিছিলাম আর কি। আচ্ছা আব্বা, তোমার কি মাথা টাথা গেছে? হ্যাঁ 10,000 টাকা দিয়ে গইনা গইনা, 10,000 টাকা দিয়ে আমরা দুজনে খাই, অনেক টাকা দিই, 10,000 টাকা তুমি কম মনে করতেছ? হ্যাঁ আর তুমি আমাকে খাওয়ানোর খোঁড়া দিতেছ, 10,000 টাকা দিয়া খাই আমরা। বাবারে খাওয়ার খোঁড়া না, তুইও 10,000 টাকা দেস, আর তুই যে তোর বউ, তোর বউ তো মনে কর গুড়া মশলা খায় না, করলা ভাজি খায় না, আলু ভর্তা খায় না, তোর বউ বড় বড় চিংড়ি মাছ, বোয়াল মাছ, গরুর গোস্ত, খাসি গোস্ত, এই যে 10,000 টাকা দেয়াস, আমি তো সংসার চালাইতে পারতাছি না। কি কইলা বাবা তুমি? আমার বউ গুড়া মাছ খায় না, আলু ভর্তা খায় না, আমার বউ কোনোদিন এগুলো খাইছে? বাপের বাড়ি কোনোদিন গুড়া মাছ আলু ভর্তা খাইছে, ডাল খাইছে? ওর বাপের বাড়ি মাছ গোস খাইয়া বড় হয়েছে, উইয়ে উইয়েগুলোই খায়, এগুলোই আনবা তুমি? আমি আমার বাপের বাড়িতে রাজরানীর মতো বড় হয়েছি, আপনার মতো টুকায়ের মতো বড় হইনি, বুঝছেন নাই? মুখ সামনে কথা বলবেন। আর তুমি কি কইলা, আমার বউর খাওয়ানোর ঘোড়া দিলা? হ্যাঁ আমার বউ আমার কামাই খায়, 10,000 টাকা দিই আমরা দুজন খাই, 10,000 টাকা দিই প্রতি মাসে। বাবা আমি তো খাওয়ার খোঁড়া দিতেছি না, আমি তোর বর্তমান যে বাজার আছে, বাজার যে চলতে দাম চলতেছে, এটা তোকে বুঝাতে চাইছি যে এত টাকা দাম প্রত্যেকটা জিনিসের দাম, তুই তো জানোস, তার জন্য কইছিলাম কিছু টাকা বাড়াই দিলে আমার সমস্যাটা হইতো না। 10,000 টাকা কি মনে করেন আপনি? হ্যাঁ 10,000 টাকা কি কম? আমরা দুইজন মানুষ খাই 10,000 টাকা দিই। ও বুঝতে পারছি, আপনি তো টাকা সরাই ফেলেন, কত টাকা সরাইছেন এই পর্যন্ত? গোমা তুমি কি বলতাছো? কি বলতেছি ঠিকই বলতেছি, 10,000 টাকা কম না, বুঝেন নাই? তুমি বলতে চাইতেছো আমি টাকা চুরি করতেছি কেন? অবশ্যই, তুমি যে খাও তোমার তোমার পিছে দুনিয়ার টাকা যায়, তুমি তো করবে? আপনার এত বড় সাহস খালি বারবার আমার কথা বলেন, তোমার বাবার কিছু করবো? আমি কিন্তু তোমার সংসার করবো না বলে দিতেছি। আচ্ছা আব্বা, তোমার কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ তুমি জানো ওই বড় লোকের ঘরের মাইয়া, তুমি অল্লাহ এরকম ভাবে কথা বলো কেন? হ্যাঁ তোর সামনে তোর বাবার সাথে আত্মুল্য, আর তুই কস বড় লোকের মাইয়া? ঠিকই করছে আমার বউ, আমি যেটা করতে পারি না আমার বউ করে দিছে। ও তোমার অনেক চোখ পড়ছে আমার চাকরির উপরে, আমি বড় চাকরি করি, 2,00,000 টাকা বেতন পাই, তোমার অনেক চোখে সহ্য হয় না, বুঝছো না? তোমার পোলা ছোট চাকরি করে কম বেতন পায়, তোমার তো জ্বালা ওই জায়গায়, মানে আমি যা কামামু পুরা তোমগ দিমু, পুরা গোষ্ঠী চালামু আমি নাকি? হ্যাঁ বাবার আমি তো সব দিতে কই না, আমি তোর কইছি 10,000 টাকা দেস, আর 10,000 টাকা একটু বাড়াই দিস। আমি তোমার সাফ সাফ কই দিয়েছি আব্বা, আমি 10,000 টাকার থেকে 10 পয়সা আমি বেশি দিতে পারবো না, আমরা দুজন মানুষ খাই, আমরা যদি অন্যখানে খাই আমাকে 10,000 টাকা লাগবো না। আর তুমি জানো আমি যে ইনকাম করি আমার খরচ আছে, যেরকম ইনকাম করি যেরকম কামাই করি ওরকম আমার খরচ আছে, আমার শ্বশুরে দিতে হয় হাত খরচ 10,000 টাকা, আমার শাশুড়িরে 10,000 টাকা, আমার শালিরে 5,000 টাকা, আমার শালা শালারে 5,000 টাকা আমার খরচা আছে। তুমি জানো তোমার নজর তো আমার খালি টাকার উপরে, আমারটা যেরকম আয় সেরকম দেয়। আরেকটা কথা আমি তোমার সাফ সাফ করে দিতেছি, তুমি যদি এই প্রতি মাসে এই আমার এই টাকা দাও টাকা দাও বাড়তি বাড়তি যদি হিসাব করো, তাহলে আমি আমার বউলে কিন্তু আলাদা থাকবো, আমি আলাদা খামু, হের মতো করতে খাও 10,000 টাকা করতে নাও, পুরো সংসারটা চলে আমার 10,000 টাকা। আমি জানি না তোমার বলা তো একটা কথা না, তুমি তো কত 10,000 টাকা দেয়? তার মানে আর আমি এই সংসারের দায়িত্ব পাইয়া আমার চোরও বানাইলি, তোর বাবার সাথে হাত তুললো, শুধু টাকা দেখ বাবা, তোর সামনে তোর বাবা আমাকে চোর বললো, তুই কিছু বললি না। আর তুই কী বললি, তোর শ্বশুরের দেশ 10,000 টাকা, তোর শাশুড়ির দেশ 10,000 টাকা, তোর শালাকে দেশ 10,000 টাকা, তোর শালিরে দেশ 10,000 টাকা। ও তার মানে বাবার চেয়ে ভাইয়ের চেয়ে তোর শ্বশুরবাড়ির লোকজন আপন তোর না? এটা তোর দায়িত্ব, ওর দায়িত্ব পালন করবো না? হ্যাঁ বৌমা। আচ্ছা বা শোনো, এটা ওর দায়িত্ব আর আমি ওর বাবা, আমার তোর দায়িত্ব নাই কোনো। শোনো তোমাকে যেরকম খাওয়াইতেছি এরকম আমার শ্বশুর শাশুড়ি আমার কাছ থেকে আশাবাদী, মানে তারও তাকেও আমার দায়িত্ব যে তাকেও আমি খাওয়াবো, আমি তাকে মেয়ে জামাই, তারও আশা রাখে যে মেয়ে জামাইটা খাইবো। বাবা আমার বাড়িতে থাকোস, এই বাড়িটা কিন্তু এখনো আমার, আমার বাড়িতে থাইকা 10,000 টাকা দাসেটা আমার খাওয়াস,
কি বাবা, তুমি আমারে খাওয়ার খোটা দিলা আর ওই বাড়ির খোটা দিলা? বাড়ি খোটা দেই নাই বাবা, তোদের কথা অনুযায়ী কথাটা বললাম। আপনার যদি এত সমস্যা হয়ে থাকে তাহলে এই বাড়ি সমান ভাগে ভাগ করে দেন দুই ভাইরে, আমরা আলাদা হয়ে যাব, আমরা আপনাদের সাথে থাকব না। বউ তুমি বেশি কথা বলতেছিস। বেশি কথা একটু বলতেছি না, আপনি বেশি কথা বলতেছেন। আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। আপনার ছেলে কেন কি? তুমি চুপ থাকো। শোনো আব্বা, আমি তোমার বলে দিতেছি, যাও আরো দুই চারটা মাস ভাবছিলাম তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে আর থাকবো না। আমার বউ রইলে যে তুমি আজকে খাওয়ার খোটা থাকার খোটা দিচ্ছ, আমি চাইলে তোমার মতো এরকম পারি, আমি বছর একটা করতে পারি। তোমার সাফ সাফ কইতেছি, আজকে মাসের কয় তারিখ? 15 তারিখ। 10,000 টাকা তো তোমার দিয়ে দিছি, আর আছে 15 দিন। আমি আমার বউ লইয়া আলাদা থাকবো, আমি তোমার কথা আর নাই আর থাকবো না। আর শোনো, কাপড় চোপড় গোছায় রাখো, আমরা সামনের মাসে বের হইতাম, কথাটা মনে রাখো। গেলাম আমি, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। দেখতেই মন চায় না, দেখতে কেমন দেখুন তো। আরে ছেলে, আরে সন্তান, আমি চোর। ছেলের সামনে বাবাকে ছেলের পর চোর বলো।